এক নজরে দেখে নেবো আজকের ব্রেকিং খবর করি। আজ সোমবার নিজের কাজের পরিসংখ্যান দিয়ে এবার বড় চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বজবজের চড়িয়ালে সভা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বহু প্রতীক্ষিত চড়িয়াল ব্রিজ উদ্বোধন করেন তিনি। এই ব্রিজ উদ্বোধন করে অভিষেক সরব হয়ে জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বারবার তাকে কেন্দ্রীয় এজেন্সির সম্মুখীন হতে হয়েছে, তবে এবার রাজ্যে 10 বার ইডি আসুক বলেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার চড়িয়ালে সেতু উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হন অভিষেক। সেখানে অভিষেকের নিশানায় কেন্দ্রীয় সরকার। এদিকে সাংসদ হিসেবে নিজের কাজ নিয়ে সবার সামনে তুলে ধরেন অভিষেক, কথা দেয় সে তিনি কথা রাখেন সেটাও বুঝিয়ে দেন। সাংসদ তহবিলের টাকা খরচের হিসাবও দেন অভিষেক। এখানেই অভিষেক বলেন, আমি বজবজবাসীর কাছে চির কৃতজ্ঞ, মায়েরা উলুধ্বনি দিয়েছেন, আমি যে উৎসাহ লক্ষ্য করেছি সেটা অভূতপূর্ব। যত কুৎসা হচ্ছে তত মানুষের জনসমর্থন বাড়ছে। 1897 সালে আজকের দিনে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল। 56 কোটি টাকা ব্যয় করে ব্রিজ তৈরি হলো, 5 দশকের দাবি পূর্ণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকুক বা না থাকুক, আমার কাজ হৃদয়ে থাকবে সকলের। অন্যদিকে আধার কার্ড বাতিল করে পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে এই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের আধার নম্বর বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে সোমবার সংশ্লিষ্ট দপ্তরের কলকাতার আধিকারিককে নবান্নে তলব করেছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। মুখ্য সচিব জানিয়েছেন, আধার কার্ড নিয়ামক সংস্থার ওই কর্তা জানিয়েছেন, ভারতের প্রবেশের পর নির্ধারিত সময়ের পরে নিজেদের দেখে ফেরত না যাওয়ায় বন্ধ করা হয়েছে আধার কার্ডগুলি। এদিন মমতা বলেন, কারো নথি যাচাই না করে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না, মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে, ভাবছে যে সুবিধাগুলো তারা ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মাধ্যমে পায় সেগুলো আর পাবে না। এটা তো বিজেপির প্ল্যান ভোটের আগে এনআরসি করা, এটা তো বিজেপির প্ল্যান না যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম তারপর বললাম আমি তোমাকে কা দেব। যাব পরের খবর। গত বুধবার টাকিতে তার শ্লীলতাহানি করেছে রাজ্য পুলিশ, এমনই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমি গাড়ির বনেটে দাঁড়িয়ে থাকার সময় একজন মহিলা পুলিশকর্মী আমার হাত জাপটে ধরেন, এটা কি শ্লীলতাহানি নয়? এদিন সুকান্তবাবু বলেন, প্রথমে একজন মহিলা পুলিশকর্মী গাড়ির বনেটে উঠে আমার ডান হাত জাপটে ধরেন, একজন পুরুষ যদি মহিলার হাত জাপটে ধরে তাকে শ্লীলতাহানি বলা হয়, একজন মহিলা যদি বিনা অনুমতিতে পুরুষের হাত জাপটে ধরে তাহলে তাকে শ্লীলতাহানি বলা হবে না। তিনি বলেন, নিচ থেকে আমার পা ধরে টানাটানি করতে শুরু করে পুলিশ, ভিডিও আছে এগুলো সব। সবথেকে বড় কথা, আমি যখন পুলিশের গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে আছি তখন ওখানে অতিরিক্ত পুলিশ সুপার চালককে গাড়িতে উঠতে বলেন, হঠাৎই আমাকে কোনো রকম সাবধানতা অবলম্বন করার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট করে দেয় এবং হ্যাচকা ধাক্কা দেয়। পাশাপাশি মহিলাদের ক্ষোভের আগুন জ্বলছে সন্দেশখালিতে, জল গড়িয়েছে আদালত পর্যন্ত, অশান্তির দায় বিরোধী মূলত বিজেপির কাঁধে ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়িকা জুন মালিয়া। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। গত কয়েকদিন আগে ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে কার্যত জ্বলছে সন্দেশখানি। শাসক দলের 3 নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এলাকার মহিলাদের, যদিও অভিযোগকারীরা আদৌ এলাকার বাসিন্দা নন বলে দাবি তৃণমূলের একাংশের। এই পরিস্থিতিতে সোমবার সন্দেশখানি নিয়ে মুখ খুললেন জুন মালিয়া। তিনি বলেন, কেউ অন্যায় করে থাকলে তার শাস্তি পাওয়া উচিত। জুনের কথায়, অভিযুক্তরা শাস্তি পাবে এতে আমাদের কোনো দ্বিধা নেই, তবে সামনের লোকসভা ভোটের আগে সন্দেশখালিকে যদি বিরোধীরা হাতিয়ার করার চেষ্টা করে তাতে বিশেষ সুবিধা হবে না, তা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন জুন। দেখব পরের খবর। হাইকোর্টে বড়সড় স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শর্ত সাপেক্ষে তাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ, তবে মানতে হবে বেশ কিছু নির্দেশ। এদিকে 144 ধারার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো আদালত। বিগত বেশ কিছুদিন ধরে স্থানীয়দের ক্ষোভে আগুন জ্বলছে সন্দেশখালিতে, একাধিক জায়গায় জারি 144 ধারা। এই 144 ধারাকে হাতিয়ার করে বিরোধীরা এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ।
এই পরিস্থিতিতে সন্দেশখালিতে যার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, সেই মামলায় তাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। তবে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না শুভেন্দু অধিকারী। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকে, প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে আদালত। নির্দেশে 3 ঘন্টার মধ্যে নিজের সফরসূচি রাজ্য পুলিশকে জানাতে হবে শুভেন্দুর। যাব পরের খবরে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। সোমবার তার সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ইডির ডাকে সাড়া দেননি বহিষ্কৃত তৃণমূল সাংসদ। শোনা যাচ্ছে এদিনই ফের তাকে তলব করা হয়। টাকার বিনিময়ে সংসদের প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সংসদে প্রশ্ন বিতর্কে তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে, সেই অভিযোগে তদন্তভার পেয়েছিল ইডি। তারপরেই গত বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মহুয়াকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। শোনা যায় তিনি ইডির কাছ থেকে 3 সপ্তাহ সময় চেয়ে নেন, কিন্তু এবার ফের ইডি তাকে তলব করলো বলেই খবর। চোখ রাখবো পরের খবরে, সন্দেশখালী মামলায় হস্তক্ষেপই করল না শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তাতে বিচারপতিরা জানান এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না, আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর আবেদনকারী আলোক শ্রীবাস্তব মামলা প্রত্যাহার করে নেন। তিনি এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন। উত্তপ্ত সন্দেশখালীতে নারী নির্যাতনের একাধিক অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। আর আবেদন ছিল যে কোনো রকম রাজনৈতিক প্রভাব এড়াতে এই মামলা শুনানি হোক রাজ্যের বাইরে, বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানো হোক। পাশাপাশি এই ঘটনাকে মণিপুরের বিভৎসতার সঙ্গেও তুলনা করা হয়েছে। দেখব পরের খবর, ফের বোলপুরে ইডি থানা। সোমবার বোলপুরে নিচুপট্টির তৃণমূল কার্যালয়ে যান আধিকারিকরা, কথা বলেন ট্রাস্টের সদস্যদের সঙ্গে। এই কার্যালয়ে বসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এদিন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি অফিসাররা। দীর্ঘদিন ধরে ইডির নজরে বোলপুরের নিচুপট্টি তৃণমূলের কার্যালয়। সোমবার দুপুরে ইডির আধিকারিকরা যান বোলপুরে। প্রথমে 3 প্রতিনিধি বোলপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পৌঁছান। সেখানে গিয়ে কথা বলেন ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকদের সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর তারা পৌঁছে যান তৃণমূল কার্যালয়ের সামনে। পরের খবর, আচমকা আধার কার্ড বাতিল হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের। বেশিরভাগ সংখ্যালঘু মতুয়া তপশিলি জাতি উপজাতির নাগরিকরা বেশি। গত 2 দিন ধরে এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আধার বাতিল নিয়ে একদিকে শাসক দল তৃণমূল বিজেপির ওপর খড়গহস্ত, অন্যদিকে বিজেপির নেতাদের দাবি আধার বাতিলের সমস্যা সমাধান করে দেওয়া হবে দ্রুতই। এ নিয়ে রাজনৈতিক চাপানোতার বৃদ্ধির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন, তাতে আবেদন এই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করুন, নইলে সাধারণ মানুষ বড়সড় বিড়ম্বনায় পড়ছেন। রাতারাতি বাতিল হয়েছে বহু মানুষের আধার কার্ড। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বেছে বেছে সবচেয়ে বেশি মতুয়া তফসিলি ও সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাতেও অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির চক্রান্ত করা হচ্ছে বলে সোমবার কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মমতার প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে এমন কি ঘটলো যে এত আধার বাতিল করা হলো? রাজ্যকে অন্ধকারে রেখে কেন আধার বাতিল করা হলো? এটি কি সিএএ এনআরসি কার্যকর করার প্রথম ধাপ? প্রশ্ন রয়েই যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।